হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? গ্রামীণ বাংলার রান্নাঘরে আবার একটি পর্বে স্বাগত জানাই। আজ লোটে মাছ নিয়ে নিয়েছি। এই লোটে মাছ, আগে আমি লোটে মাছের ভাপা, তেল, ঝাল, শুধু লোটে মাছের ঝাল সব রকম বানিয়েছি। আজ আবার লোটে মাছের উপর একটি রেসিপি বানাবো। আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না, কিন্তু আমি যে রেসিপিটা আজ বানাবো আপনাদের খুব ভালো লাগবে, একবার ট্রাই করবে, করে কমেন্টে জানাবেন। আজ এই লোটে মাছে টক কিভাবে করতে হয় সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সাধারণ একটি রেসিপি, ঘরে যা রান্না হচ্ছে আর আমরা যা খাবো সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্পেশাল কোনো রেসিপি আমি শেয়ার করছি না, কিন্তু এই লোটে মাছে টক, স্পেশাল টক আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। এখন লোটে মাছ কেটে নেব, তারপর কিভাবে টকটা বানাই পুরো ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থাকবেন। আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তা না হলে কিন্তু নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন না। এখন লোটে মাছ সব কেটে নেব। লোটে মাছের কিন্তু ছোট ছোট আঁশ থাকে, আঁশটা একটু এইভাবে বটি দিয়ে তুলে নিতে হয়। আপনারা ভাবছেন যে লোটে মাছের টক আবার কেমন লাগে, কিন্তু একবার ট্রাই করবেন লোটে মাছের টক খেতে, অসম্ভব টেস্ট। বন্ধুরা, আমাকে আপনারা উৎসাহ দিলেই তবে কিন্তু আমি উৎসাহ পাব আর নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। সব লোটে মাছ কেটে নিই। লোটে মাছ কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এই লোটে মাছের টক করব, তার জন্য কি কি লাগবে দেখুন। জলে টক গুলে নিয়েছি, লবণ হলুদ, একটু চিনি, আর তেলে ফোড়ন দেব, দুটি তেজপাতা, দুটি শুকনো লঙ্কা, আর পাঁচফোড়ন। গ্যাসটা এবার ধরিয়ে নেব। কড়াই ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু মাছ লেগে যাবে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে দেব। তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি, হাফ স্পুন মতো চিনি দিয়ে দেব।
স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এই লোটে মাছের টক কিন্তু করতে বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে এটি তৈরি হয়ে যায়। জলে যে টক গুলে রেখেছিলাম এবার দিয়ে দেব। তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব, তারপর লোটে মাছ দেব। তিন মিনিট ফুটিয়ে নিয়েছি, লোটে মাছ দিয়ে দেব। তিন মিনিট ফুটিয়ে নিলেই আমার লোটে মাছের টক রান্না কমপ্লিট হয়ে যাবে। কোন মশলা ছাড়াই এই লোটে মাছের টক কিভাবে করতে হয়, আর এতে এই লোটে মাছের টক খেতেও কিন্তু অসম্ভব টেস্ট হয়। তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, লোটে মাছের টক কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেব। লোটে মাছের টক থেকে যা গন্ধ বার হচ্ছে, মনে হচ্ছে এখনই খেতে বসে পড়ি। আপনাদের রেসিপিটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন, লাইক করবে, শেয়ার করবে। প্লিজ আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। আপনারা পাশে থাকলে, আপনাদের অনুপ্রেরণা পেলে আমি কিন্তু এগিয়ে যেতে সফল হব। আপনারা এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সকলে ভালো থাকবেন, টাটা।